Hi friends, welcome to my channel Sumona's Healthy Cooking in Bengali. আজ আমি আপনাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো একদম রেস্টুরেন্টের মতো বাড়িতে কিভাবে কড়াই পনির বানাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, তবে একটু হেলদিভাবে। তার আগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না হেলদিভাবে করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন। স্ক্রিনে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে দিন, আর তার পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকেও ক্লিক করে দিন, যাতে আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো কড়াই পনির বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে দেখুন এরকম একটু বড় বড় চোকো চোকো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা একটু বড় বড় করে কেটেছি আর মাঝের বীজটা ফেলে দিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, এরকম লম্বা লম্বা করে একটু কেটেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এইভাবে বড় বড় করে কেটেছি। একটা ক্যাপসিকামের হাফ আমি নিয়েছি, ক্যাপসিকামটাও দেখুন এরকম বড় বড় করে কেটেছি এবং মাঝের বীজগুলো ফেলে দিয়েছি। আন্দাজ মতো নুন নিয়েছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন চিনি। চিনিটা পুরোটাই অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটার, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো নিয়েছি, গোলমরিচের ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন একদম ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি, সামান্য একটু আদা রেখেছি এরকম লম্বা লম্বা করে কেটে। এটা পুরোটাই অপশনাল, আপনারা যদি পছন্দ না হয় তো দেবেন না। আর আমার লাগবে 1 টিস্পুন কসুরি মেথি। গ্যাস অন করে কড়াইতে আমি 1 টিস্পুন সাদা তেল দিলাম, তেলটাকে খুব ভালোভাবে গরম করব মিডিয়াম ফ্লেমে। তেলটা সুন্দর গরম হয়ে গেছে, এবার এই স্টেজে আমি পনিরের টুকরোগুলো দেব। আমি একটু ঈষৎ উষ্ণ গরম জল বসিয়েছি, সামান্য একটু নুন দিয়ে পনিরটা একটু লাল করে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পনিরকে নরম রাখতে হলে ভাজার পর যদি একটু নুন গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে পনিরটা সুন্দর নরম তুলতুলে থাকে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, পনিরটা ড্রাই হয় না। লো মিডিয়াম ফ্লেমে পনিরটাকে আমি দুদিক থেকেই হালকা একটু লাল করে ভেজে নেব। এইভাবে আমি পনিরটাকে সুন্দর করে দেখুন লাল হয়ে গেছে, এর থেকে বেশি আমি লাল করব না। এবার এই ভেজে রাখা পনিরগুলো আমি যে গরম জলটা করে রেখেছিলাম একটু নুন দিয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব, এতে পনিরটা শক্ত হয়ে যাবে না, খুবই সুন্দর ভেতর থেকে একদম নরম থাকবে। আপনারা পনিরের যে কোনো গ্রেভি আইটেমে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। আমি এভাবেই বানাই। এবার ওই কড়াইতেই 1 টেবিল স্পুন আমি সাদা তেল দিলাম, তেলটা ভালো করে গরম হলে ওতে পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজবো। দেখুন পেঁয়াজটা সুন্দর হালকা লাল হয়ে গেছে, এর থেকে বেশি আমি লাল করব না। এবার এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দেব, এটাকেও খুব ভালোভাবে মিক্স করব 1 থেকে 2 মিনিট। এই সময় ফ্লেমটা আমি লো রেখেছি।
এবারেতে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, এটাকেও খুব ভালোভাবে মিক্স করব আরও 2 মিনিট। এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন 2 মিনিট এটাকে সুন্দর আমি মিক্স করে নিয়েছি। এবারেতে নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকেও মিক্স করব আরও 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করছিলাম। এবার এই স্টেজে আমি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, এটাকেও খুব ভালোভাবে মিক্স করব লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, এবার যে পনিরের টুকরোগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করব। আলতো হাতে পনিরটাকে ভালোভাবে মিক্স করব, কারণ পনিরটা কিন্তু খুবই নরম হয়ে গেছে, তাই খুব কেয়ারফুলি এটাকে মিক্স করবেন। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষে নেওয়ার পর আমি এতে কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথি এইভাবে হাতে তালুতে একটু রাব করে দেবেন, তাহলে ফ্লেভারটা দারুণ হয়। এটাকেও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে একটু মিক্স করে নেব। দেখুন আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার এই স্টেজে 1 কাপ জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একটু শুকনো শুকনোই হয়। খুব ভালোভাবে মিক্স করব এবং একদম লো ফ্লেমে জাস্ট 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দেব। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে চেক করব। দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবং কড়াইয়ের সাইড থেকে তেলও বেরিয়ে এসেছে। এই স্টেজে আমি যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আদাটা সেটাকে দিয়ে দিলাম। বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করব। একটু হালকা হাতেই করবেন, কারণ পনিরটা খুবই নরম হয়ে গেছে। দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার জাস্ট 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটু ঢাকা দেব। খুব বেশি আমি কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করব না, এগুলো একটু হালকা ক্রাঞ্চ থাকবে। 5 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারফুল দেখতে লাগছে এটাকে। এই স্টেজে আপনারা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। আমি এটাকে জাস্ট হালকা একটু মিক্স করে গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের কড়াই পনির। এটাকে আপনারা রুটি, লুচি, পরোটা অথবা যে কোনো রাইসের আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আমি আগের ভিডিওতেই পেটাই পরোটা কীভাবে বানাবেন সেটা দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। পেটাই পরোটার সাথে কড়াই পনির একদম জমে যাবে। তাহলে দেখলেন ঘরেই কত সহজে আমি একদম রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেললাম কড়াই পনির। হ্যাঁ, তবে একটু হেলদিভাবে সামান্য তেলে আমি আপনাদেরকে রান্নাটা শেয়ার করলাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট সেকশানে জানান কড়াই পনির আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।